আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, রাজধানী ঢাকার একের পর এক কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার পুড়ছে সিলেটের জালালাবাদ হাউস। হ্যাঁ দর্শক, সিলেটের জিন্দাবাজারের যে জালালাবাদ হাউস মার্কেটটি আছে, সেই মার্কেটে কিছুক্ষণ আগে একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 5-5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাজধানীর বঙ্গবাজার, নিউ মার্কেট, বিএনপি বস্তিবাজার সহ বিভিন্ন এলাকা আগুন লাগার পর এবার স্বপ্ন পুরল সিলেটের জালালাবাদ হাউজের ব্যবসায়ীদের। হ্যাঁ দর্শক, বেশ কিছুক্ষণ আগে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় যে জালালাবাদ হাউজ মার্কেটটি আছে, ঈদের ঠিক আগের দিন সেই মার্কেটটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণ আগেই সেই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5-5টি ইউনিট কাজ করছে। দর্শক, কথা বলার চেষ্টা করব ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে এবং এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব ক্ষয়ক্ষতির পরিমাণ কী, এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, বা আগুন নিয়ন্ত্রণে না আসলেও কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসতে পারে বিস্তারিত জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। প্রত্যক্ষদর্শী একজনের কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে কখন আগুনটা লাগে এবং এখন কি পর্যায়ে আছে আগুনের অবস্থা। আগুনটা লাগছে সম্ভবত 3:15-3 দিকে, এখন মোটামুটি ফায়ার সার্ভিস হয়তো বা একটু কন্ট্রোলে আনতে পারছেন, এখন দুমাটুমা আমরা দেখতেছি না। আমি আছি আলারফা ইসলামী ব্যাংকে আছি, এখন ব্যাংকে আমরা আগুনের খবর শুনে আমরা ব্যাংকে আসছিলাম, দেখে দিচ্ছি সব থেকে ঠিক আছে। ফায়ার সার্ভিস তো বলতেছে মার্কেটের দোতলায় আগুনটা লাগছে, এইটাই দর্শক কথা বলছিলাম প্রত্যক্ষদর্শী একজনের সাথে। আসলে যতটুকু জানতে পারলাম 3:30 দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে, এবং ফায়ার সার্ভিস তাদের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু জানতে পেরেছে যে দোতলায় আগুনটি লেগেছে। প্রত্যক্ষদর্শী আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব কয়টার দিকে আগুন লাগে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা। আগুনটা সম্ভবত 3:00 দিকে এখন আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু স্পেসিফিক যেখানে উৎস আমার মনে হচ্ছে উৎস খুঁজে পায়নি, যারা এখন নিরাপদ এখন বোঝা যাচ্ছে না, নিরাপত্তা এখন মনে হচ্ছে বিঘ্ন করতে পারে, কিন্তু মূল ইয়েটা খুঁজে পেলে হয়তো দ্রুত আগুনটা নিয়ে আসতে পারে। বাট এই মুহূর্তে মনে হচ্ছে যে আশঙ্কা মুক্ত, কিন্তু যেহেতু তারা বলতে পারতেছে না অ্যাকচুয়ালি যে কোন জায়গায় আগুনটা, সেটা না বলার কারণে সন্দেহ থেকে যাচ্ছে আসলে কোথায়, কেন আমরা গন্ধ পাচ্ছি, দেখেন আপনিও গন্ধ পাচ্ছেন আমরা গন্ধ পাচ্ছি, যেহেতু তারা ওনারা আসে আশা করা যায় যে ওনারা দ্রুত এটা ফাইন্ডেল করতে, যেহেতু এরা ওই লাইনে এক্সপার্ট, এরা আশা করি এরা এটা করতে পারবে, আশাবাদী, ইনশাআল্লাহ বড় ধরনের কোনো ক্ষতি হবে না। এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা কি বলছেন, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত? তারা এখন পর্যন্ত যতটুকু সবাই চেষ্টা করছে তাদের মালামাল সরে নেওয়ার জন্য চেষ্টা করছে সরাইছে, কিন্তু ওই কোনায় যেগুলো আসলে গুদাম আছে সেখানে বলা যাচ্ছে না, এখানে হয়তো বা কোনো ধরনের তারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ গুদাম তো তারা দ্রুত সরাতে পারবে না, শুধু তারা ডিসপ্লেসমেন্টে হয়তো মাল সরাইছে বাট গুদাম তো সরাতে পারে নাই। ফায়ার সার্ভিসের কতগুলো ইউনিট কাজ করছে এখানে? আসলে আমরা দেখতেছি তো 2-3 ইউনিটের মতো আছে, হয়তো তাদের প্রয়োজনে আরও নিয়ে আসতে পারে, যেহেতু আমাদের ফায়ার সার্ভিসটা একদম পাশে তালতলা, আমাদের এখান থেকে আসতে তাদের গাড়ি নিয়ে 3-4 মিনিটের বেশি লাগার কথা না, আশা করি তারা এটা মেনটেন করতে পারবে। জি থ্যাংক ইউ, জি ধন্যবাদ। দর্শক শুনছিলাম প্রত্যক্ষদর্শী আরও একজনের কাছ থেকে। আমরা আছি সিলেটের জালালাবাদ হাউজের ঠিক টপ ফ্লোরে আছি, এবং এখান থেকে আমি যদি একটু নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আছে এবং উৎসুক জনতা কিন্তু ইতিমধ্যেই চারপাশ ঘিরে রেখেছেন, যার ফলে আমাদের মনে হচ্ছে ফায়ার সার্ভিসের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তারা আমরা দেখতে পাচ্ছি দুইদিকে ব্যারিকেড দিয়ে মানুষকে, সিলেটের জিন্দাবাজার যেহেতু একটি ব্যস্ততম এলাকা এবং ঠিক ঈদের আগের দিনের মধ্যে, তাই মানুষের সমাগমটা চাপটা একটু অন্য দিনের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি, তাই তারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক দুই দিক থেকে পুলিশ সহ অন্যান্য যারা আছেন ফায়ার সার্ভিসের সদস্য, তারা দুই দিক থেকে ব্যারিকেড দিয়ে মানুষকে, সাধারণ উৎসুক জনতাকে আটকে রাখছেন যাতে তাদের আগুন নির্বাপনের কাজে কোনো অসুবিধা না হয়। দর্শক, আগুন এবার রাজধানী ঢাকার পর এবার আগুন লেগেছে সিলেটের জিন্দাবাজার দর্শক প্রত্যক্ষদর্শীরা বলছেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আগুনের যে মূল উৎস সেই উৎসটি খুঁজে পায়নি যেমনটা তারা অভিযোগ করছেন। তবে আমরা এখনও ফায়ার সার্ভিসের লোকজনের সাথে কথা বলতে পারিনি, তো তাদের সাথে কথা বললে আসলে জানতে পারবো আগুন এখন পর্যন্ত
কি অবস্থায় আছে এবং নিয়ন্ত্রণ করতে কত সময় লাগতে পারে বিস্তারিত তাদের কাছ থেকে জানতে পারবো। তবে এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে যেমনটা জানতে পারলাম যে এখনও তারা নাকি আগুনের উৎস খুঁজে পায়নি ফায়ার সার্ভিস, যার ফলে আগুন নিয়ন্ত্রণের কাজটাও একটু বিলম্বিত হচ্ছে। আগুনটা হচ্ছে এটা চারতলা, ওদের গোডাউন ভাড়া দেওয়ার ছিল বাসা বাড়ি, তো আগুন নিয়ন্ত্রণ অনেক আসি করছে, কোনো সমস্যা নাই। এখন লোকজন এখানে সব সরে চলে চলে গেছে, এখন আগুন নিয়ন্ত্রণে আসছে, সমস্যা নেই। জি 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 কারেক্ট। হ্যাঁ না, এত ক্ষয়ক্ষতি হবে এখন জানতে পারি নাই, তবে শুধু একটা রুমে আগুন লাগছিল, শুধু একটা রুমে, সেই রুমটাতে জুতার গোডাউন ছিল, কিংবা কিভাবে আমরা কিভাবে লাগছে এটা আমরা সরি জানতে পারলাম না। তো আগুন নিয়ন্ত্রণে আছে, এসব কোনো সমস্যা নাই। না আমরা তো বাইরে ডিউটি করতেছি, এর মধ্যে থেকে জনগণ বললো যে হঠাৎ আগুন লেগেছে, এর মধ্যে ফায়ার সার্ভিসের সংবাদ দেওয়ার পর তার দ্রুত ওরা কার্যকরী নিয়ে ওরা আগুন নিয়ন্ত্রণে আনছে ওরাই তারা। তারপর আমরা জনগণকে সরাই দেখছি, জনগণ তো আসে ভিড় করে পড়ে ওখানে, তো যাক জনগণকে আমরা ভিড় করে রাখছি, আর আমরা একটা নিয়ন্ত্রণে রাখছি, সমস্যা নেই। এখানে তো সম্ভবত চার পাঁচটা লোক আসছে। হ্যাঁ জি জি, যে না কোন ক্ষতি পার তেমন হয়নি, শুধু একটা রুমে আগুন লেগেছে, ওরা নিয়ন্ত্রণ আসছে, সমস্যা নেই, তেমন ক্ষতি হয়নি এই আর কি। দর্শক কথা বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজনের সাথে, উনার কাছ থেকে জানতে পারলাম আগুন এখন নিয়ন্ত্রণে আছে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব বেশি একটা নেই। কিন্তু দর্শক এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে রুমের ভেতর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ ধোঁয়া আসছে এবং আগুনের যে একটা উটকো গন্ধ, সেই গন্ধ কিন্তু আমরা এখনও নাকে পাচ্ছি। তো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কিনা উনারা, উনার সাথে কথা বলে জানতে পারলাম যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখনও কিন্তু আমরা এই বাসাটি থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি এবং আগুনের যে গন্ধ সেই গন্ধও কিন্তু আমরা পাচ্ছি। দর্শক যেমনটা জানতে পেরেছি যে জায়গায় আগুনটি লাগে সেই জায়গাটিতে একটি জুতার গোডাউন ছিল, আসলে জুতা বার্মিজ জাতীয় জিনিস, যেহেতু প্লাস্টিক দ্রব্যাদি সেখানে বেশি থাকে তাই আগুন লাগার সম্ভাবনা এবং আগুনের ব্যাপকতাটাও বেশি হওয়াটাই স্বাভাবিক। আসলে আগুন কিভাবে লাগে বুঝতে পারলে তো আমরা বলতেই পারতাম, আগুন কিভাবে লাগছে বোঝা যায়নি, কিন্তু উনি ঘরে ছিল, কেয়ারটেকার যে আছে, সে তখন যখন দুমাস দেখছে তখন সে বুঝতে পারছে যে আগুন লাগছে। আগুন আগুন লাগছে দোতলা থেকে, আর দোতলা থেকে ধোঁয়া এদিকে আসছে, এটাই হচ্ছে মূল জিনিস। পরে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড আসার পরে প্রথমে মনে করছে উপরে লাগছে, পরে বোঝা গেছে যে না নিচে নামছে, এই জন্য তার নিচে। এখন আমাদের জানার মতো নিয়ন্ত্রণে আছে, বাকি ডিটেলস ফায়ার ব্রিগেড বলতে পারবে কতটুকু আছে না আছে। আমার তো ক্ষতি ক্ষয়ক্ষতি তো বোঝা যাচ্ছে না, আপাতত দুয়া আছে এখানে, দুয়ার জন্য ঢুকাই যাচ্ছে না বেশি। থ্যাংক ইউ। দর্শক কথা বলছিলাম বাসার যিনি আছেন সেই বাসার মালিকের সাথে, উনি আসলে যেমনটা বলছেন যে আগুনের সূত্রপাতটা দোতলা থেকে এবং ওনার বাসায় ধোঁয়া এসে উঠেছে, যার ফলে ফায়ার সার্ভিসের লোকেরা প্রথমে ভেবেছিল যে তিনতলা থেকে আগুনের সূত্রপাত, কিন্তু পরবর্তীতে তারা খোঁজ নিয়ে দেখেন যে হয়তো আগুনের সূত্রপাতটি দোতলা থেকে হয়েছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দোতলায়ও সর্বশেষ আগুনের পরিস্থিতি কী আছে, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনেরা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আসলে কতটুকু আগুন নিয়ন্ত্রণে এসেছে কি বিস্তারিত সেটা আমরা নিচ তলায় দেখতে পারবো আশা করছি। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উৎসুক জনতা যারা আছেন, জিন্দাবাজারের এই জায়গাটি অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা, সেই এলাকায় কিন্তু আগুন ফায়ার সার্ভিস যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেই কাজ দেখার জন্য বা হচ্ছে উৎসুক জনতা যারা আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসে কাজ করছে,
দর্শক দেখছিলেন রাজধানী ঢাকার পর রাজধানী ঢাকার একের পর এক কাপড়ের মার্কেট পুড়ে যাওয়ার পর ঈদের ঠিক আগের দিন সিলেটের জালালাবাদ হাউজে আগুন লাগলো এবং আমরা বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট তারা যতটুকু বলতে পারছে প্রত্যক্ষদর্শী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা বললেন যে আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু এখনও আমরা যথেষ্ট পরিমাণ ধোঁয়া দেখতে পাচ্ছি এবং প্রত্যক্ষদর্শী বা মার্কেটে ব্যবসায়ীরা যারা আছেন তারা অভিযোগ করছেন আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দর্শক আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তীতে আপডেট পেলে আপনাদেরকে আবারও বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ